নাঙ্গলকোট পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগ। কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার সম্ভাব্য মেয়র পদে নৌকা প্রতীক থেকে মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে 9 ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন। এই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 4-এর সাবেক সভাপতি ইব্রাহিম ভূঁইয়া, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক রিয়াজ মাহমুদ ভূঁইয়া, পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কাইম ভূঁইয়া, যুবলীগ নেতা মোহাম্মদ আবুল হাশেম ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক শহীদুল্লাহ ভূঁইয়া, ছাত্রলীগ নেতা সুমন প্রমুখ। সম্ভাব্য মেয়র প্রার্থী অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া বলেন, আমি আসন্ন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা মনোনয়ন প্রত্যাশী মেয়রের জন্য মনোনয়ন প্রত্যাশী হইয়া আপনাদের দোয়ার জন্য আপনাদের কাছে আমি আজকে আসছি। আজকে আমি কোনো ভোটের জন্য আসিনি, আসছি দোয়ার জন্য, যাতে আপনারা সবাই দোয়া করলে, কারণ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিকও আল্লাহ। সেই হিসেবে আপনাদের কারো না কারো হাতের উসিলায় আমাদের আল্লাহ রসুলের পরে আমাদের এলাকার আমাদের মনোনীত মাননীয় এমপি, বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী, বিশ্বসেরা অর্থমন্ত্রী, উনি আমাদের কুমিল্লা জেলা আওয়ামী লীগের উনি সভাপতি, সেই হিসাবে ওনার মনোনীত ব্যক্তি নৌকার মনোনয়ন পাবে। সেই হিসাবে যাতে আল্লাহ রসুলও আমার কপালে রাখে এবং মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদের যদি দোয়া করেন তাহলে আমি পাইতে পারি নৌকার মনোনয়নটা, যাতে আমি পাইতে পারি, এই দোয়াটার জন্য আপনাদের কাছে আসছি। আমাকে আজ থেকে 5 বছর আগে মাননীয় মন্ত্রী মহোদয় সরাসরি আমাকে ফোন দিয়ে বললো যে আপনি নির্বাচন করতে হবে মেয়র নির্বাচন। তখন আমি নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ ছিলাম, কিন্তু আমি একসাথে অধ্যক্ষ আবার আরেক দিকে পৌরসভার একটা অতিরিক্ত দায়িত্ব নেবার মতো মন মানসিকতা তখন আমার ছিল না। আমি এখন বর্তমানে আমি অবসর জীবনযাপন করছি। গত 2 বছর আগে আমি এই হাসান মেমোরিয়াল কলেজ থেকে আমার বয়সের কারণে আমি অবসর নিতে হয়েছে। আপনারা জানেন, আপনারা এলাকার এই বাতুপাড়ারই লোক, নাঙ্গলকোট হাই কলেজ 1972 সালে ডক্টর একেএম কামরুজ্জামান সাহেব প্রতিষ্ঠা করছিল, কিন্তু বিভিন্ন কারণে এই কলেজ তার বাস্তব রূপ পায় নাই। এরপর 1984 সালে যখন আমি এমএ পাস করে আসলাম এলাকায়, তখন কামরুজ্জামান সাহেব আমারে হাতে ধরে এই কলেজে নাঙ্গলকোট হাই স্কুলের 2টা রুমে আমারে নিয়ে লেকচারার হিসেবে জয়েন করেছে। সেখান থেকে করতে করতে এলাকা আমার প্রত্যেকটা ঘরে ঘরে আমার ছাত্র আছে, ছাত্রী আছে, এখানে আমার আশেপাশে অনেক আমার ছাত্র আছে। আমি এই 2টা রুম থেকে শুরু করি, যদিও কলেজের অধ্যক্ষ তখন ছিলাম না, কিন্তু আমি এলাকার সন্তান হিসাবে অধ্যক্ষের সকল দায়িত্ব পালন করে আমি ইনশাল্লাহ এই স্কুলের 2তলার থেকে আরম্ভ করতে করতে আজকে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজ বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত করেছি। এবং আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে হাসান নাঙ্গলকোটে হাসান মেমোরিয়াল কলেজকে সরকারিকরণ হিসাবে ঘোষণা দিয়েছে এবং সেটা আমার হাতেই কার্যকরী হয়েছে। আমি শুধু এবাদতের ইচ্ছায় আমি যদি আপনাদের 2-4 জন 10 জন লোকের সেবা করতে পারি, তাদের দোয়ায় যদি আমার বিগত জীবনের পাপগুলো মোচন হয়, আমি এই উদ্দেশ্যে এবং আমার এই অসহায় জীবনটা থেকে আমি আপনাদের কাছে কথা বলে যাতে আমার সময়টা পার করতে পারি, এই উদ্দেশ্যে আমি নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য মনোনিবেশ করেছি। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম মজুমদার বলেন, পৌরসভা নির্বাচনে আমাদের সকলের শ্রদ্ধা ভাজন নাঙ্গলকোট ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ, যিনি ইতিপূর্বে ওনার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন এবং নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সেই শুরু থেকে ওনার দীর্ঘ রাজনৈতিক জীবন উনি পরিচালিত করে আসছেন। আজকের দিনে এসে আসন্ন নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে উনি পৌর মেয়র পদপ্রার্থী, আমি আমার গ্রামের যারা এখানে উপস্থিত আছে
সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে, সারের জীবনে যদি আমরা বিশ্লেষণ করি, থানা আওয়ামী লীগের নাঙ্গলকোটে যারা রাজনীতি করেছেন তাদের মধ্যে অন্যতম উনি, এবং ওনার জীবনের শেষ পর্যায়ে এসে আজকে উনি আজকের দিনে এসে এই শেষ সাওয়াটুকু চাচ্ছে পৌর নির্বাচনে পদপ্রার্থী। আমরা সকলে সারের জন্য প্রাণ খুলে দোয়া করব এবং সকলে সকলের জায়গা থেকে কাজ করব। হিসাবে আমাদের সকলের প্রিয় এবং এই এলাকার প্রত্যেকটি ঘরে সারের দু একজন ছাত্র আছে, সেই সুবাদে আমি সকলের প্রতি অনুরোধ করব সকলে আমরা প্রাণ খুলে দোয়া করব এবং আমরা এই চমকের অপেক্ষায় থাকব। আল্লাহ যেন সারের আশা পূরণ করে এবং মাননীয় অর্থমন্ত্রী যেন সারকে আমাদের সকলের জন্য। আপনারা দেখছেন মোহাম্মদ উমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে ট্যাক্স রিপোর্ট, এনএসটিভি সংবাদ। সবার আগে সংবাদ পেতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন। সবাইকে এনএসটিভির পক্ষ থেকে ধন্যবাদ।